গাইজ, ইটস মি সানা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডলি টিএস ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমি হচ্ছে এখন একটু কাজবাজ করব, যার কারণ হচ্ছে আমাদের কাজের দিদি অনেকদিন ধরে হচ্ছে আসছে না, কারণ তার যে ছেলে, তার বাচ্চা আছে, ছোট ছেলে, তো তার হচ্ছে শরীর ভালো না, ওই কারণে সে আসতে পারছে না। তো ঘরের সব কিছু আমাকেই করতে হচ্ছে। তো যাই হোক, আর এখন হচ্ছে আমাদের বাড়িতে আসবে কালকে আরও লোকজন, মানে আমাদের রিলেটিভ আসবে। তো তাও হচ্ছে তারা আসবে আসাম থেকে, তো ওই কারণে আরও কাজবাজ আছে, আর সব কিছু ঘরে এদিক ওদিক মানে উল্টো পাল্টা হয়ে আছে, যে এইটা হচ্ছে সব ঠিকঠাক করতে হবে। কারণ ঘরে এসে যদি একটা লোক দেখে যে ঘরের সব কিছু ওলট পালট হয়ে আছে, তো নিজেদেরই কেমন একটা লাগে না। ওই কারণে তার ওদের আসার আগে হচ্ছে আমি সব গুছিয়ে ফুচিয়ে নেব, আর আজ মানে ওরা আসবে কালকে। তো চলো আজকে সব কিছু গুছিয়ে নিই। সকাল থেকে উঠে হচ্ছে আমি অনেক ল্যাদ খাচ্ছিলাম, কিচ্ছু করিনি। তো সবে খাওয়া দাওয়া করে মা হচ্ছে অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছে যে এটা কর, এটা কর, এটা কর। তো চলো এইগুলো করে নিই। আগে সবার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের ডাইনিং টেবিল আর যেটা দেখো, পুরো এই জায়গাটা হচ্ছে পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে। এখানে সব আমার হচ্ছে এই ফেস প্যাকের যে আমি বানাই সব এখানে রয়েছে, যেগুলো আমার সব এখন গোছাতে হবে। বাকি মা হচ্ছে ওয়াশিং মেশিনের ওপরে, এটা আমাদের ওয়াশিং মেশিন, তো এটার ওপরে অনেক কিছু ছিল যেটা মা তাও হচ্ছে নর্মালি গুছিয়ে রেখে দিয়েছে, তো তার জন্য ঠিক আছে। আর এখানে দেখো আমাদের সোফা, এই সোফাটাকে এখন আমরা পুরো মানে গোছাবো, মানে সোফাটা ঠিকই আছে, তার মধ্যে এই এত জামা কাপড় এগুলো হচ্ছে কাঁচা হয়েছিল, তো ছাদ থেকে এনে এইভাবেই রয়েছে, তো এগুলোকেও গোছাবো। তো চলো, তারপর আমার বাসন মাজা আছে, অনেক কিছু আছে, তো চলো আগে আমি কাজগুলো করে নিই। এগুলো হচ্ছে সব মার ওষুধ, এটাতে ওষুধ, এটাতে হচ্ছে আমাদের গার্ডার ক্লিপ, যেগুলো হচ্ছে আমরা যখন দরকার তখন পাই না, কিন্তু এটাতে এখন হচ্ছে এইটার মধ্যে গার্ডার ক্লিপ। যাই হোক, আর এখানেও হচ্ছে আমাদের ভর্তি ওষুধ, কোনো ওষুধ আমরা বাদ দিইনি, সব ধরনের ওষুধ রয়েছে ঘরে, কার কখন কোনটা প্রয়োজন হয় ওরকম কিছু না। কিন্তু হচ্ছে এগুলো এত কিসের ওষুধ ভগবান জানে, সব রয়েছে, কিছু ফেলা হয়নি। আর এখানে হচ্ছে এগুলো মার হচ্ছে মানে যখন রিসেন্ট কদিন আগে শরীর খারাপ হলে সুগার ফুগার হাই হয়ে গেল, ওই কারণে এত ওষুধ। আর এই প্লাস্টিকে রয়েছে আমার সব মুখে মাখার জিনিসপত্র, শুধু প্লাস্টিক না, এই যে এগুলো আছে, তারপর এইখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমার সব মুখে মাখা, এগুলো শুধু এটা বাদে, এটা কালার, এটা বাদে হচ্ছে এই অবধি হচ্ছে আমার মুখে মাখা, এগুলো বাদ দিয়ে এগুলো হচ্ছে সব আমার মুখে মাখা। তো চলো আর কথা না বলে তাড়াতাড়ি হচ্ছে কাজটা সেরে ফেলি, কথাও আমি এই কথা বলা শুরু করলে হচ্ছে আর থামি না, যেটার জন্য আমার আরো লেট হয়ে যায়। তো চলো আগে কাজগুলো করে নিই। দেখো আমার হচ্ছে গোছানো হয়ে গেছে, আমি পুরোপুরি গুছিয়ে দিয়েছি, সব কিছু সাইডে করে দিয়েছি, যেগুলো আমার মুখে মাখার ছিল ওগুলো সব সাইডে করে দিয়েছি, এখানে শুধু দরকার জিনিসপত্রগুলো রেখেছি, ওগুলো কয়েকটা আছে কিন্তু ওগুলো থাক, ওগুলো সরাবো না, বাকি সব প্যাকেটেরগুলো সরিয়ে দিয়েছি। আর এখানে আমার ওষুধ, আমাদের ওষুধ যেগুলো দরকারি ওই ওষুধগুলো রেখে দিয়েছি, এটা তো ওষুধ। সো যাই হোক, আর এখানে টেবিলটা এবার পুরো ফাঁকা লাগছে, আর ভালোও লাগছে দেখতে, এবার বসেও ভাল লাগবে। তো আমার হচ্ছে টেবিলটা তো গোছানো হয়ে গেছে দেখতে পেলে, এবার রয়েছে এতগুলো জামা কাপড় যেটা আমাকে গুছাতে হবে। তো আমি ওটা হচ্ছে কোথায় গোছাবো, কারণ মা এত সুন্দরভাবে আলনাটাকে গুছিয়েছে না, হয়তো ফোনই হয়ে বোঝার জন্য সামনে থেকে খুবই ভালো লাগছে, কারণ আমাদের আলনা আমরা যতবার গোছাই ততবার হচ্ছে ওটা উলট পালট হয়ে যায়,
তাই এখন এই যে এত সুন্দর করে গুছিয়েছে তো আমার ভীষণ ভালো লাগছে। এবার ওই জামা কাপড়গুলোকে নিয়ে আমি ভাবছি যে কোথায় গোছাবো, আলমারিতে ঢুকিয়ে দেবো নাকি আলনাতে রাখবো। তো চলো দেখি কি করা যায়, বুদ্ধি লাগাই। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। আমার হচ্ছে গোছানোর ডান, মানে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, কয়েক কিছু কিছু যেগুলো ডেলি ওয়্যার ছিল সেগুলো হচ্ছে আলনাতে রেখে দিয়েছি, আর কয়েকটা ছিল হচ্ছে চাদর বিছানা চাদর ফাদর ওগুলো ওখানে আপাতত ভাঁজ করে রেখেছি, ওগুলো হচ্ছে এখন আমি ঢুকিয়ে দেবো এখানে। দেখবেন আমার ভিডিও হচ্ছে তো এই যাও, এ হচ্ছে আমার দিদির ছেলে, তোমরা তো জানোই ডেলি চলে আসে আমাকে জ্বালানোর জন্য, আর এখানে সারাক্ষণ জ্বালাতে থাকবে। তোমার ভিডিওর মাঝখানে ওই ঢুকে হচ্ছে গন্ডগোল করার চেষ্টা করলো, তো ঠিক আছে ওকে আমি এইভাবেই নিয়ে নেবো, ও একটু ভাইরাল হয়ে যাবে। তো চলো আমি হচ্ছে এগুলো এখন এই আলনাতে ঢোকাবো, যেটা আমি দেখিয়ে দিই এই যে আলনা, তো এখানে হচ্ছে আমি এখন ঢোকাবো। তারপর এই আলনাতে ঢোকানোর পরে হচ্ছে আমার এখানেও কাজ আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এক মিনিট। এইটার হাল দেখো, এটা হচ্ছে আমি যতবার এই জায়গাটাকে গোছাই ততবার হচ্ছে আমার এই জায়গাটা নোংরা হয়ে যায়। এটা আমি কিছুদিন আগেই পুরো সুন্দর করে ক্লিন করেছিলাম, গুছিয়ে রেখেছিলাম ভালোভাবে, কিন্তু সেই এদিক ওদিক থেকে হচ্ছে নষ্ট হয়েই গেল। আর এই ওপরটাও হচ্ছে এখানে আমার মেকআপের বক্সগুলো আগে ওইদিকে ছিল, এখন এদিকে এনে রেখেছি। এই জায়গাটা আমি ক্লিন করে দিয়েছিলাম, বাট এই জায়গাটাকেও পুরো নষ্ট করে দিয়েছে। তা আর কি করব, আবার হচ্ছে পরিষ্কার করতে হবে, তো ওটা এখন আমি পরিষ্কার করবো। আর এই সব আমার বার্থডের যেটা হচ্ছে তন্ময় এনেছিল, ভালো লাগছে না, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো চলো এগুলো হচ্ছে বাদ দিই, আর এখন হচ্ছে ওর থেকে ঠিক আছে। তো চলো এখন আমি আগে গুছিয়ে দিই। গাইজ আমার শোকেস গোছানো হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো আমি হচ্ছে এখানে গুছিয়ে দিয়েছি সব কিছু, আর এটাও ওপরটাও একটু পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু হয়নি, যেহেতু অনেক জিনিসপত্র। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দাঁড়াও, যেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড দিয়েছিলো, ভীষণই কিউট একটা ফটো ফ্রেম। তো এটার মধ্যে আমার নামও লেখা আছে সানা লেখা, আর এখানে আমার ফটো দেওয়া। এটা আমার দু তিন বছর মনে হয় পুরনো ফটো, তখন আমি অনেকটাই রোগা ছিলাম, এখন তো মোটা হয়ে গেছি অনেক, প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছে, তখন রোগা ছিলাম আর ভালো লাগছে। আর এটা আমার ভীষণ পছন্দের, এটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি, সবসময় পরিষ্কার করে রাখি। তো আজকেও হচ্ছে সব কিছু ইয়ে করছিলাম বলে এটাকেও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকেও এখন আমি সাজিয়ে রাখবো আবার। তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইজ আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন একটু বসে পড়েছি, তো বসলে হবে না, এখন যেতে হবে স্নান করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আর এখন হচ্ছে শীতকাল, যেহেতু বেশি বেলা করে বা স্নান করলে ঠান্ডা লাগে, তাই তো চলো আমি আগে যাই স্নানটা করে আসি, তারপর দেখা হচ্ছে। সো গাইজ আমার স্নান খাওয়া সব কিছু হয়ে গেছে, আর আমি এখন এসেছি একটু ছাদে, কারণ একটু ভেবেছিলাম রোদ পোহাবো, খাওয়া দাওয়ার পর একটু শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো এই কারণে রোদ পোহাতে ভালো লাগে। বাট এখন হচ্ছে রোদ গেছে গিয়ে একদম আছে হালকা হালকা, যেটা হচ্ছে গায়ে লাগা না লাগা সমান, তো আর কি করা যাবে।
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।